জরুরি কোনো কাজে একা বের হয়েছেন, চলার পথে কেউ একজন হয়তো গায়ে পড়ে কুশল বিনিময় করে এসে আলাপ শুরু করলো, কিংবা জানতে চাইলো কোনো ঠিকানা। আর ভদ্রতা করে শুরু হওয়া এই আলাপই আপনি হারিয়ে ফেলতে পারেন সর্বোচ্চ। জোর করে ছিনিয়ে নিতে হবে না, ক্ষণিকের এই আলাপে আপনি নিজেই আপনার সব কিছু তুলে দেবেন তাদের হাতে। শুনতে অবাস্তব মনে হলেও সম্প্রতি রাজধানীতে এমন প্রতারণার ঘটনাই ঘটেছে। এই চক্রগুলোকে বলা হয় খড়পাটি। সামনে ঈদ ও রমজান মাসকে কেন্দ্র করে এমন প্রতারক চক্র রাজধানীতে সক্রিয় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 2 বছর আগে এ ধরনের চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এখন আবার তাদের তৎপরতা বেড়েছে। তারা প্রশিক্ষিত এবং যে কাউকে হিপনোটাইজ করতে পারে, যা এই প্রতারকদের কৌশল। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তারা প্রথমে সখ্য তৈরির পর কথা বলা শুরু করে, সাহায্য কিংবা সহায়তার কথা বলে কথাবার্তা এগিয়ে নেয়। তারপর টার্গেটকৃত ব্যক্তির হাতে কোনো কাগজ, মোবাইল বা কোনো কিছু একটা তুলে দেওয়া হয়। এক পর্যায়ে হিপনোটাইজ হয়ে গেলে টার্গেটকৃত নারী কিংবা পুরুষ নিজে থেকে সব কিছু তাদের হাতে তুলে দেয়। আর জিনিসপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে চম্পট দেয় চক্রটি। চক্রটির মূল টার্গেট মূলত নারীরা। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি থানায় এ ধরনের ঘটনার অভিযোগ দায়ের করেছে বেশ কয়েকজন ভুক্তভোগী। এই সদস্যরা প্রত্যেকেই প্রশিক্ষিত। তারা বিশেষ করে মানুষকে হিপনোটাইজ করার ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত। এসব চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযোগ পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।